খুব গুরুত্ব এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক পারা সূরা বাকারা আড়াই পারা ওই সূরা পড়তেন তারপরে সূরা পড়তেন একটা কে আমি আল্লাহু আকবার তো এই এইজন্য এর নাম হয়েছে কিয়ামুল লাইল তো এই কিয়ামুল লাইল করো এবং রাতে নামাজ পড়ো যখন মানুষেরা ঘুমিয়ে থাকে হ্যাঁ যে সময় মানুষেরা ঘুমায় যে সময় পশু পাখিরা ঘুমায় যে সময় জীবজন্তুরা ঘুমায় যে সময় পৃথিবী নিঝুম সেই সময় যদি কোন মানুষ সত্যিকারে আল্লাহকে যে ভালোবাসে সেই সেই সময় উঠতে পারে আর ওঠার পর সে যখন আল্লাহ তাআলাকে ডাকে তখন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন কারণ এই সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আকাশে অবতরণ করেন আর ওই সময় আল্লাহ তাআলা বলতে থাকেন যে কে আছে আমার কাছে চাইবে যে আমি তো আমি তাকে দেব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই সময় ওই বান্দায় ক্ষমা প্রাপ্ত হয় এজন্য কোন মানুষ যদি মনে করে যে আমার দোয়া কবুল হচ্ছে না তাহলে সে যেন এই তাহাজ্জুদের নামাজে উঠে একা একাই দোয়া করে তাহাজ্জুদের নামাজের জন্য কোন মসজিদে আসার প্রয়োজন নেই তাহাজ্জুদের নামাজ আপনি আপনার বাড়ির ভিতরেই এক কোণেই এই নামাজ আদায় করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই শুনেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে আফদালুস সালাহ বাদাল ফরিদা সালাতুল লাইল ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ আর ওই রাতের নামাজ মানে হচ্ছে এই তাহাজ্জুদের নামাজ ওই রাতের নামাজটাই আমরা কিন্তু এই রমজান মাসে তারাবি বলছি কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের নামাজটা শেষ রাতে পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যখন নামাজ পড়তে বের হতেন তখন কিছু মানুষ একদিন দেখল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন তো আমরা সাথে হয়ে যাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেছে কিছু মানুষ এক রাত নামাজ হলো অন্য সাহাবীদের খবর হয়েছে যে না আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কিছু মানুষ দাঁড়িয়েছিল তারপরের দিন ওরা আবার ভর্তি হয়ে গেছে মসজিদ তারপরের দিন মসজিদ ধরে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তৃতীয় কিংবা চতুর্থ দিন আর বের হলেন না মানে নামাজ আর আসলেন না সাহাবারা বসে আছেন 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 তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে তখন বলছেন যে আমি এই কারণেই তোমাদের কাছে আসেনি জেনে বুঝে আসেনি এ কারণে আসেনি যে যদি তোমাদের এই আগ্রহ দেখে মনে হচ্ছে এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যাবে আর যদি ফরজ হয়ে যায় তাহলে তোমরা পাঁচ ওয়াক্তের নামাজে যতখানে তোমাদের ভারী এটা ফরজ হয়ে গেলে আরো বেশি ভারী হবে সেই জন্য আমি আর বের হইনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ পড়েছেন এবং শেষ রাতে পড়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা ইয়াযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আল্লাহ রাসূল রমাদান কিংবা রমজান ছাড়া অন্য দিনে এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এগারো রাকাত মানে আট রাকাত এই এই সালাতুল লাইল আর তিন রাকাত বিতর এভাবে তিনি নামাজ আদায় করতেন আমরা ওই নিয়মে এই নামাজ পড়ছি উল্লেখ্য এখন কিন্তু এই নামাজ আগে রাতে পড়াটা জায়েজ না জায়েজ আগে রাতে পড়াটা জায়েজ ওলামা একরামের বিভিন্ন দলিলে এবং সালাফে সালেহিনের আমলে এটা প্রমাণিত যে ওই নামাজ ওই রাতের নামাজ মানুষ যদি শেষ রাতে উঠতে তার অসুবিধা হয় হ্যাঁ জাগতে সমস্যা হয় না পারে তাহলে সে প্রথম রাতেই পড়ে নিতে পারে এটা জায়েজ কিন্তু উত্তম হলো শেষ রাতে পড়া কিন্তু আজ যদি আমরা এখানে যারা আমরা গ্রামের মানুষ এখানে আছি যদি বলা হয় যে ভোর তিনটার সময় এসে নামাজ পড়তে হবে তাহলে এতগুলা লোক পাওয়া যাবে সেই কারণেই এই নামাজ আমরা আগে পড়ে নিচ্ছি কিন্তু যদি কোন মানুষ এরকম হয় যে শেষ রাতেও কিছু পড়তে যাচ্ছে তাহলে তার জন্য দরজা খোলা আছে এই নামাজ পড়ে চলে গেল আর শেষ রাতে তাহাজ্জুদের সময় বা বলতে পারেন সাহারের সময় উঠেছে তাহলে সে দুই দুই রাকাত করে নামাজ আদায় করবে আর বিতর পড়বে না কারণ এখন বিতর পড়ে গেল আর কেউ যদি এখন বিতর ছেড়ে দেয় তাহলে তখন বিতর পড়বে এই নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতুল লাইলে মাসনা মাসনা রাতের নামাজ বলতে এই যে যাকে তাহাজ্জুদ বলা হচ্ছে তারাবি বলা হচ্ছে কিয়ামুল লাইল বলা হচ্ছে এই নামাজ মানুষ দুই দুই রাকাত করে পড়বে এজন্য আজ কিছু মানুষ এটা প্রশ্ন করে যে আমরা তারাবির নামাজ একসাথে চার রাকাত পড়তে পারি কিনা না পারেন না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না সুন্নাই হচ্ছে দুই দুই রাকাত করে পড়া দুই দুই রাকাত করে পড়বে এবং সালাম ফেরাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে সালাতুল লাইল মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুম আস-সুবহা দুই দুই রাকাত করে নামাজ পড়তে পড়তে যদি ফজর হওয়ার ভয় থাকে ফালিউতির বিরাকা তাহলে এক রাকাত দিয়ে সে যেন বেতের নামাজ আদায় করে নেয়
সেজন্য এই সকল কথায় যাবেন না যারা বলে এক রাকাত বলে কোনো ভিতর নাই অমুক নাই তমুক নাই এই সকল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এখানে সন্দেহের কোনো অবকাশ নেই আর যে সকল মানুষেরা মনে করে যে এই কি বলে যে রাতের নামাজ মানে তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ এটা হচ্ছে আলাদা আলাদা তো এইজন্য কি বলে যে তারাবির নামাজ 20 রাকাতই পড়তে হবে আর তাহাজ্জুদের নামাজ 11 রাকাত পড়া যায় এই সকল কথা আমাদের সালাফে সালেহিনের না এই সকল কথা আমাদের বিগত উম্মতের বড় বড় আইম্মা এবং বড় বড় মুহাদ্দিসিনের না এটা এই যুগের ওই সকল মানুষ আবিষ্কার করেছে যারা আহলুল হাদিসদের বা সালাফিদের নামাজকে যারা 11 রাকাত তারাবি পড়ে এদের সঙ্গে তর্ক করে এই নামাজকে তারা বলছে যে এটা হচ্ছে তোমাদের তাহাজ্জুদের নামাজ তোমরা তারাবি পড়ো না শুনেন হাদিসের ভাষায় এসেছে ওই যে তিন দিন রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন লাস্টের দিনে তৃতীয় দিনের কথা সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়লে যে আমাদের ভয় হচ্ছিল যে সাহারি খেতে পাবো কি না মানে সাহারির সময় চলে যাচ্ছে তো তখনই নামাজ শেষ হয়ে গেল তাহলে বলেন তো যদি দুই নামাজ হতো মানে মানে তারাবির নামাজ একটা আলাদা আর তাহাজ্জুদের নামাজ একটা আলাদা তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুইবার নামাজ কোথায় পড়লেন একবারই নামাজ পড়লেন আর এতখানি লাস্ট পর্যন্ত নামাজ পড়লেন ফজরের যার দ্বিতীয় নামাজ পড়ার তো সময় নাই তারাবি খাওয়ার সময় ছিল না তাহলে এই সকল কথা আহলুল হাদিসদেরকে বলে মানে আমাদের নামাজ এবং সুন্নতে পদ্ধতিতে নামাজ পড়াকে তারা কটাক্ষ করতে চায় এগুলা কোনো তোয়াক্কা করার প্রয়োজন নেই সেজন্য যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেইভাবেই আমল হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদান এই যে কিয়ামুল লাইল কথাটা বলেছিলেন ওখান থেকে